বুধবার 11ই অক্টোবর রাতে বিহারের বক্সারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কামাখ্যাগামী নর্থ ইস্ট এক্সপ্রেস। দুর্ঘটনায় লাইনচ্যুত হয় ট্রেনের 21টি বগি। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ভাঙা রেলওয়ে ট্র্যাকের অংশবিশেষ। এই দুর্ঘটনায় নাশকতার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রেল, আর তাই দুর্ঘটনার কারণ খুঁজতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পূর্ব মধ্য রেলওয়ের জিএম তরুণ প্রকাশ জানান, DDU IND থেকে একটি ক্রেন নিয়ে আসা হয়েছে, সেটির পিছু পিছু এসেছে আরও দুটো ক্রেন। ক্রেনগুলির সাহায্যে ট্রেনটিকে ট্র্যাকের ওপর সরানোর চেষ্টা চালানো হচ্ছে। যেসব বগিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলিকে দ্রুত সরিয়ে ফেলা হবে, খুব শীঘ্রই এই কাজ হবে বলে তার আশা। দুর্ঘটনায় এখনও পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে রেল, আহত হয়েছেন 100-এরও বেশি যাত্রী। বুধবার দুর্ঘটনার সময় কামরার মধ্যে তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন যাত্রীরা, কেউ আবার ঘুমোচ্ছিলেন। হঠাৎই বিকট শব্দ, থরথর করে কেঁপে ওঠে ট্রেন। কিছু বুঝে ওঠার আগেই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটা, যাত্রীরা হুড়মুড়িয়ে পড়ে যান, কেউ চাপা পড়ে যান সিটের তলায়, কেউ আবার আটকে যান জানলায়। দুর্ঘটনার সময় নড়াচড়ার সুযোগটুকুও পাননি যাত্রীরা। দুর্ঘটনার অভিঘাত কাটিয়ে যখন যাত্রীরা গুরুতর জখম অবস্থায় ট্রেনের কামরা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, তখন বাইরে নিকষ কালো অন্ধকার। তিনটে বগি তখন সম্পূর্ণ উল্টে গিয়েছে, এসি কামরার কাঁচ ভেঙে তখন ট্রেন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন যাত্রীরা। এরপর স্থানীয়রাই প্রথমে উদ্ধারে এগিয়ে আসেন, আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তারপর উদ্ধার কাজে পৌঁছন স্থানীয় প্রশাসন, SDRF, NDRF। বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার ক্ষত এখনও টাটকা, 28টা বেনামি দেহের সবেমাত্র সৎকার করা হয়েছে, আর তারই মধ্যে ফের বড় দুর্ঘটনার মুখে পড়ল ট্রেন। মাত্র কয়েকদিন আগে রাজস্থানের সাক্ষাৎ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বন্দে ভারত এক্সপ্রেস। ট্র্যাকে পাথর, ফিশ প্লেট, লোহার রড গাঁথা অবস্থায় ছিল, শেষ মুহূর্তে চালক দেখতে পাওয়ায় রক্ষা পায় ট্রেনটা। এবার এই নর্থ ইস্ট এক্সপ্রেস দুর্ঘটনার পর কিন্তু সেই রকমই কোনো নাশকতা ঘটানো হয়েছে এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রেল কর্তারা। বুধবার 11ই অক্টোবরের সেই দুর্ঘটনা, বিহারের বক্সারের কাছে দুর্ঘটনার কবলে কামাখ্যাগামী নর্থ ইস্ট এক্সপ্রেস। দুর্ঘটনায় লাইনচ্যুত হয় ট্রেনের 21টি বগি। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ভাঙা রেলওয়ে ট্র্যাকের অংশ, আর এই দুর্ঘটনায় নাশকতার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে রেল, আর তাই দুর্ঘটনার কারণ খুঁজতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পূর্ব মধ্য রেলওয়ের জিএম তরুণ প্রকাশ জানান, DDU ইন থেকে একটি ক্রেন নিয়ে আসা হয়েছে, সেটির পিছু পিছু এসেছে আরও দুটো ক্রেন। ক্রেনগুলির সাহায্যে ট্রেনটিকে ট্র্যাকের ওপর সরানোর চেষ্টা চালানো হচ্ছে। যেসব বগিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলিকে দ্রুত সরিয়ে ফেলা হবে, খুব শীঘ্রই এই কাজটা করা হবে বলে তার আশা।
দুর্ঘটনায় এখনও পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে রেল। আহত হয়েছেন 100রও বেশি যাত্রী। দুর্ঘটনার সময় কামরার মধ্যে তখন রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন যাত্রীরা। আর ইতিমধ্যেই তদন্ত করার জন্য কমিটি কিন্তু ইতিমধ্যেই তৈরি করা হচ্ছে যে এটা দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, সেই বিষয়েই এই তদন্ত হবে। আরও আপডেট পেতে আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই হোয়াটসঅ্যাপে ফলো করুন বাংলার নাম্বার 1 হোয়াটসঅ্যাপ নিউজ চ্যানেল আজতক বাংলা।